আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো মুক্তাদি যদি জামাত চলা অবস্থায় কোনো ওয়াজিব ছেড়ে দেন, তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর তিনি কি সহযোগিতা দিবেন না কি করবেন? আবার অথবা যদি রুকুন ছেড়ে দেন, তাহলে তিনি কি মানে রুকুনটি পূর্ণ করবেন না কি করতে হবে তাকে? প্রথমত আমরা ওয়াজিবের বিষয়ে আসি, যে কোনো মুসল্লি যদি নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেন অনিচ্ছাকৃতভাবে মুক্তাদি না জামাত চলা অবস্থায়, তাহলে তাকে সহযোগিতা দিতে হবে না, তবে তাকে সহযোগিতা দিতে হবে না, বরং এক্ষেত্রে ইমাম যে সঠিকভাবে আদায় করেছেন সেটি যথেষ্ট হবে তার জন্য। তিনি যদি কোনো ভুল করে থাকেন বা ছেড়ে দেন, তাহলে তাকে সহযোগিতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইমাম দারাকুতনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সেখানে বলছেন লাইসা আলা মান খালফাল ইমামে সাহুম, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায় করে তার উপর সিজদাসহ নেই, সহসিজদা নেই, তার উপর সহসিজদা নেই, ফা ইনসাহা ইমামহু ফা আলাইহি ওয়া আলা মান খালফাহু, তবে ইমাম যদি ভুল করে তার, অর্থাৎ তার ইমাম যদি কোনো ভুল করে তাহলে ইমামকে সহসিজদা দিতে হবে আর মুসল্লিরা তার সাথে দিবে। এই হাদিস থেকে যেটা স্পষ্ট সেটা হলো, যদি কোনো মুক্তাদি মুসল্লি কোনো ভুল করে থাকে, কোনো ওয়াজিব ছুটে যায় বা কম বেশি হয়, তাহলে তাকে সহসিজদা দিতে হবে না, আর যদি ইমাম ভুল করে তাহলে ইমামও দিবে প্লাস তার পিছনে মুসল্লিরাও দিবে, এটি উদ্দেশ্য। আর রুকুন যদি ছুটে যায়, রুকুন ছুটে গেলে এখানে এক্ষেত্রে দুইটা বিষয় রয়েছে। রুকুন যখন ছুটে গেল কোনো, তখন সাথে সাথে কি যদি তিনি টের পেয়ে যান নামাজের মধ্যে সাথে সাথেই, তাহলে সাথে সাথে তিনি পূর্ণ করবেন। উদাহরণস্বরূপ আমরা বলি, ধরুন কেউ নামাজ পড়তেছে, তো নামাজ পড়তে পড়তে বেখেয়াল হয়ে গেছে, ইমাম রুকুতে চলে গেছে, ওর কিন্তু হুঁশ নেই, দাঁড়ায় আছে, এইদিকে কিন্তু ইমাম রুকু থেকে উঠে গেছেন, আর সাথে সাথে তার খেয়াল হয়েছে যে আমি তো রুকু করিনি, এই অবস্থায় তিনি কি করবেন? এই অবস্থায় তিনি রুকুতে চলে যাবেন, রুকু করে আবার উঠে তারপর ইমামের সাথে বাকি নামাজ পূর্ণ করবেন। অথবা আমরা আরেকটি উদাহরণ দিই, ইমাম সাহেব সিজদাতে গেছেন, তো সিজদা থেকে উঠেছেন প্রথম সিজদা দিয়ে, তারপর দ্বিতীয় সিজদায় যাওয়ার জন্য বসেছেন, এদিকে মুসল্লি খেয়াল করেনি, ইমাম সাহেব দ্বিতীয় সিজদায় চলে যায় আবার উঠে গেছেন, তখন এই মুহূর্তের সাথে সাথে উনি মুসল্লির উচিত হবে দ্বিতীয় আরেকটি সিজদা দিয়ে সাথে সাথে উঠে ইমামের সাথে বাকি নামাজ পূর্ণ করা। এটা হলো নামাজের মধ্যে এবং সাথে সাথে যদি তার খেয়াল হয় বা তিনি মনে তার মনে পড়ে যায়। কিন্তু যদি এমন হয় যে নামাজ শেষের পর তার মনে পড়লো, অথবা নামাজ অবস্থায় হয়তো প্রথম রাকাতে একটি রোকন ছুটেছে, দ্বিতীয় রাকাতে যে তার স্মরণ হচ্ছে যে প্রথম রাকাতে এই কাজটি সে করেনি, তাহলে এই অবস্থায় তিনি যেহেতু ইমাম যখন সালাম ফিরাবেন তখন এক রাকাত পড়ে নেবেন, তখন এক রাকাত তিনি পড়ে নেবেন, কারণ যে রাকাতে তার রুকুনটি বাদ গেছে সে রাকাতটি তার হয়নি, যে রাকাতে তার রুকুন বাদ গেছে সে রাকাতটি তার হয়নি, বিধায় ইমামের সালাম ফিরানোর পরে তিনি এক রাকাত পড়ে তিনি এক রাকাত পড়ে নেবেন, তারপর তিনি সহযোগিতা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আশা করি বিষয়টি আপনাদের বুঝে এসেছে। সুতরাং রুকুন ছেড়ে দিলে মানে সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে করে নেবেন, আর যদি সাথে সাথে সম্ভব না হয় পরে মনে পড়ে তাহলে তিনি ইমাম সাহেব সালাম ফিরানোর পর তিনি বাকি এক রাকাত পড়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।